নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গঙ্গাসাগর মেলা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ শিবির। 75 বছরে সীমান্তের কৈজুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পুকুরিয়াপাট গ্রামে দিদির সুরক্ষা কবচ নিয়ে সভা। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের। জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। স্বামীজির জন্মতিথি পালন। জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা। আসছে বিস্তারিত খবরে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ শিবির। রাত পার হলেই মকর সংক্রান্তি। এই শুভ লগ্নে গঙ্গাসাগরে পুণ্যার্থীরা স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেই উপলক্ষে প্রতি বছর সাগরে মেলার আয়োজন করা হয়, যেখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে হাজির হন। ভিড় নিয়ন্ত্রণে ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাগরে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান ব্যবস্থা থাকে। এই বছর তিথি অনুসারে রবিবার প্রত্যুষে মকর সংক্রান্তি। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে ভিন রাজ্য থেকেও যাত্রীরা আসা শুরু করেছেন। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুডি চেকপোস্টে দেখা গেল সেই চিত্র। তবে সাগরের উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের স্বাগত জানাতে এদিন এডিপিসির কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ডুবুরডিহি চেকপোস্টে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভিন রাজ্য তথা দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের স্বাগত জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যাত্রীদের ক্ষণিকের বিশ্রামের সাথে পানীয় জল ও মিষ্টি মুখ করানো হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। 75 বছরে সীমান্তের কৈজুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কলেরা মহামারীকে হারিয়ে আটচালা ঘরের বেড়া থেকে আজ কংক্রিটের দালান, স্বমহিমায় কৈজুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 1948 সালের 2রা জানুয়ারি বসিরহাটের স্বরূপনগরে ভারত বাংলাদেশ কৈজুরি সীমান্তের 0 পয়েন্টে 84 শতক দান করা জমির উপরে গ্রামের শিক্ষিত হওয়ার বার্তা দিয়ে স্কুল তৈরি হয়েছিল। স্বর্গীয় গণেশচন্দ্র মণ্ডল, নির্মল মণ্ডল, জনার্দন মণ্ডল, অমল মণ্ডল, সুদীপ সরকার তাদের অক্লান্ত পরিশ্রমে প্রথমে গ্রামে ভিক্ষাবৃত্তি করে কারুর বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে এনে দরমার বেড়া দিয়ে 5 জন ছাত্রকে নিয়ে তৈরি করেছিল স্কুল। সেই সময় কলেরা মহামারী গ্রাস করেছিল কৈজুরি গ্রামকে। সারি সারি মৃত্যুর ঘটনার স্মৃতি উগড়ে দিলেন প্রাক্তনীরা ও প্রবীণরা স্কুলের স্মৃতিচারণ করেন। সেই সময় 5ম শ্রেণী থেকে শুরু করে 7ম শ্রেণী পর্যন্ত চালু করা হয়। 1961 সালে 9ম ও 10ম শ্রেণী অর্থাৎ হাই স্কুলে রূপান্তরিত করা হয়। তারপর 1999 সালে 11ম ও 12ম শ্রেণী পর্যন্ত তৈরি করা হয়। বর্তমানে স্কুলের ছাত্র সংখ্যা 521 জন, শিক্ষক শিক্ষিকা নিয়ে স্কুল পরিচালনা করা হয়। স্কুলটি ছোট্ট একটা চালা ঘর ছিল, ঘরের ছাউনি, সেখানে 5-6 জন স্টুডেন্ট পড়াশোনা করত। তারপর আস্তে আস্তে আজকের এই 75 বছরে উত্তীর্ণ হলো এই স্কুল। কলেরা মহামারীর জন্য 1965 সালে একসময় স্কুলকে 4 মাস বন্ধ রাখতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তারপর গ্রামের মোড়লরা সিদ্ধান্ত নেন, যদি এই কৈজুরি গ্রামের যুবক যুবতীদের শিক্ষিত করা যায় তাহলে আগামী দিন এই গ্রাম মাথা তুলে দাঁড়াবে। পাশেই বাংলাদেশ। আর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই স্কুলে ভারতীয় সেনার 5টি বেস ক্যাম্প তৈরি করা হয়েছিল। রাত্রে একের পর এক গোলা বর্ষণ আজও স্মৃতিতে রয়ে গেছে গ্রামের প্রবীণদের। সব মিলিয়ে 75 বছরের এই স্কুল সীমান্তের নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় উদ্বুদ্ধ করছে।
এই যে ক্লাস 8 পর্যন্ত স্কুল হয়েছে সময় বলা হলো যে আমাদের স্কুল জুনিয়র হাই হয়ে গেছে, আমরা খুব গর্বিত মনে করলাম জুনিয়র হাই হয়ে গেছে। সে সময় আমাদের স্কুলে খুব অভাব অভিযোগ ছিল গ্রামের লোকের কাছ থেকে, এই 10 টাকা 20 টাকা 5 টাকা ধার করে এনে কারো ঝাড় থেকে বাস এনে আমাদের যারা উৎসাহী উদ্যোগী মানুষ ছিল, সেই ক্ষুদিরাম সেন, সেই যোগেশ্বর সরকার, তারা সব নিজে পরিশ্রম করে এইসব বেড়া টেড়া দিয়ে আমাদের স্কুল সে সময় আমাদেরকে ক্লাস করাতেন। তারপরে আস্তে আস্তে আমাদের স্কুলের উন্নতি হলো, বোধ হয় আমি ঠিক জানি না, বোধ হয় 62 সালে আমাদের স্কুল হাই স্কুল হলো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুকুরিয়া পাট গ্রামে দিদির সুরক্ষা কবচ নিয়ে সভা। শুক্রবার বিকেল 4:30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 3 নম্বর অঞ্চলের পুকুরিয়াপাট গ্রামে দিদির সুরক্ষা কবচ নিয়ে সভার আয়োজন করল তৃণমূল নেতা ও কর্মীরা। এই দিন উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, এছাড়াও উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ব্লক সভানেত্রী হাবিবা বেগম সহ অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এই দিন এই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শিউলি সাহা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন শিউলি সাহা। তিনি জানান, যারা কেশপুরের পিয়াশালাতে নরকঙ্কাল বানিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের, আর আজ তাদের সঙ্গে মিশে গিয়ে তিনি দিদিকে মিথ্যা আক্রমণ করছেন। গুলশান আমাদের বিধায়ক ওদের 4 বারের এমএলএ ও বলেছে, জানেন তো বিধানসভায়, যে আমার লিডার যখন শুভেন্দুবাবু ছিলেন তিনি যা নির্দেশ দিয়েছেন তখন করেছি, আমার লিডার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তার নির্দেশ আমি পালন করব, মানে আমি নয়, আমি কখনো ওনার কথা, মানে ওই গুলশান আর কি আমার এমএলএ, পাঁচলার এমএলএ বলেছেন। তাহলে বুঝতেই পারছেন আমার সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। আচ্ছা দাদা বলুন তো, এই নির্বাচনে 21-এর নির্বাচনে কত সেন্ট্রাল ফোর্স আনা হয়েছিল, কত মেরেছিল, তারপরও কি পেরেছে বাংলাকে তৃণমূলের হাত থেকে সরিয়ে নিতে? পারেনি, কারণ যতই সেন্ট্রাল ফোর্স হোক গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হবে, সব ভোট গিয়ে পড়বে একটাই সিম্বলে, সেটা হলো তৃণমূল কংগ্রেসের জোড়া পুল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতদেহ আনা হলো ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত কৃষ্ণপল্লী এলাকায়। মৃত বৃদ্ধের নাম তপন মণ্ডল, বয়স 55 বছর, বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রাজা রামটোলা এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী প্রমিলা মণ্ডল। পরিবার সূত্রে জানা যায়, বিগত 3 দিন আগে মালদা জেলার গাজলথালা এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজের জন্য। সেখান থেকে বাসে করে মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় নামেন। ফোন করতে করতে রেল লাইনের ওপরে উঠে যান। সেই সময় মালদা ডাউন ট্রেন যাচ্ছিল, ট্রেনে ধাক্কা লাগে ওই বৃদ্ধের, ঘটনাস্থলেই ছিটকে পড়েন ওই বৃদ্ধ এবং সেখানেই তার মৃত্যু হয়। ও জমি জায়গার ব্যাপারে জাজল গেছিল, ওর যাওয়া 3 দিন হলো, 3 দিন পরে ও আজ সকালবেলা ওখান থেকে বাস ধরে এখানে সদর হসপিটালের সামনে নামে, নেমে একটা চায়ের দোকানে তিনি চা খায়। চা খাওয়ার পরে ওর ফোন এসেছিল, ফোনে কথা বলতে রোডে গাড়ি চলছে গ্যাঞ্জামে শুনতে পাচ্ছিল না, যার জন্য ও রেললাইনে উঠে গেছিলো। এবার রেললাইনের ধার থেকে কানে হয়তো মাফলার টাফলার ছিল, টুপি ছিল, এবার ট্রেন আসছিল, ট্রেন হুইসেল করেছে, ও ঠিক শুনতে পায়নি, ওকে অনেক লোক সাড়া দিয়েছে পালাও পালাও, অথচ ওখান থেকে বেরোতে পারেনি, ধাক্কা লেগে ওকে সাইডে ফেলে দিয়েছে, মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ, পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা, কান্নায় ভেঙে পড়েন তারা। আমার বাবা মালদা বললো, মালদা টাউনে ছিল, আজকে কার বাড়িতে ছিল সেটা বলতে পারবো না, বলছিল যে আমি বাড়ি বেরিয়ে গেলাম। এই কথা বলার পরে 5 মিনিট পরে একজন ফোন করে বলছে যে মোবাইল থেকে ফোন করলাম, ওই লোকটা মারা গেছে।
বললাম কথাই আছে, তো বললো অমুক জায়গায় পড়ে আছে, আপনারা আসেন, আমরা গ্রামের লোকজন জানতে তখন আসবে। কি দেখলেন বাবা? রেলে ধাক্কা লেগেছে, বাড়ি কোথায় আপনার? মোতাবাড়ি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে রইল জাতীয় সড়কের এক প্রান্ত। ঘটনা প্রসঙ্গে জানা যায়, 2 নম্বর জাতীয় সড়কে এক দ্রুত গতির সবজি বোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা পণ্যবাহী 10 চাকার লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। এর ফলে পিকআপ ভ্যানের কেবিনে থাকা গাড়ির ড্রাইভার ও খালাসি আটকে পড়ে পিকআপ ভ্যানের কেবিনে। শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ওভার ব্রিজের শেষ প্রান্তে। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার পরপরই পুলিশ ও স্থানীয় এলাকার বাসিন্দারা ক্রেনের সাহায্যে দীর্ঘ আধ ঘন্টার প্রচেষ্টায় গুরুতর আহত অবস্থায় গাড়ির খালাসি ও আহত হয়ে থাকা গাড়ির চালককে কেবিন থেকে ক্রেনের সাহায্যে টেনে কেবিন ভেঙে উদ্ধার করে। পরে তাদের রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, জাতীয় সড়কে এই দুর্ঘটনা প্রথম নয়, এর আগেও বেশ কয়েক দফায় দুর্ঘটনায় প্রাণ গেছে এই স্থানে। তারপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই স্থানটিতে দুর্ঘটনা কমানোর জন্য কোনো উদ্যোগই গ্রহণ করেনি বলেই দাবি করছেন এলাকার বাসিন্দারা। ও ব্রেক মারতে মারতে এসেছে, স্পিডে ছিল, এসে মেরে দিচ্ছে পেছন থেকে। তো দুজনেই কোথা থেকে আসছিল কি বুঝতে পারলেন? গাড়ি গাড়ি বাঁকুড়া সবজি গাড়ি ছিল, নিকুঞ্জপুর। আচ্ছা, নিকুঞ্জপুর থেকে নিয়ে আপনার এগিয়ে এসে ধাক্কা মারে নাকি? ওলা সাহাপুর নিকুঞ্জপুরে গাড়ি আছে, সবজি নিয়ে আসছিল, এই গাড়িটা সাইড করছিল, সাইড করছিল, ও স্পিডে ছিল, ব্রেক মারতে মারতে এসে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। স্বামীজির জন্মতিথি পালন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পালিত হল স্বামী বিবেকানন্দের 161তম জন্মতিথি উৎসব। সকাল থেকেই বৈদিক মন্ত্র, স্তোত্র, পাঠ, হোম, যজ্ঞ অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন ভজন কীর্তন পরিবেশন করা হয়। দুপুরে সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয়। বিবেকানন্দের ছবিতে ফুল নিবেদন করে স্বামীজিকে স্মরণ করার পর আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে। এই বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দ মহারাজ জানান, আজ স্বামীজির জন্মতিথি পুজো। গত 12 তারিখ স্বামীজির জন্মদিন পালন করা হয়েছিল, আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। আশ্রম প্রাঙ্গণে প্রচুর ভক্ত সমাগম হয়। তিথি পূজা যে হয় 12 জানুয়ারি যে হয়, ওটা ইংলিশ ক্যালেন্ডার মতন, ওটা ডেটটা ঠিক করা আছে। হ্যাঁ, ওটা তো যুব, ওটা ন্যাশনাল ইউথ ডে, ওটাও স্বামীজির জন্মদিনই, কিন্তু হিন্দু ক্যালেন্ডার মতে এটা জন্মতিথি বলা হয়। আমরা 12 জানুয়ারি যে থাকে, পুরা ইউথদেরই প্রোগ্রাম থাকে, ওটা সকাল থেকে প্রসেশন থাকে, কালচারাল প্রোগ্রাম থাকে, লেকচার থাকে, ওগুলি তো ইউথদেরকে নিয়ে থাকে। আজকে যে দিন থাকে, আজকে মঙ্গল আরতি আছে, স্তোত্র পাঠ, ভজন, কঠোপনিষদ থেকে পাঠ, তারপরে মানে বিশেষ পাঠগুলি থাকে, স্বামীজির জীবনবাণী নিয়ে চিন্তা থাকে, ভজন থাকে, বিশেষ পূজা, হোম, এগুলি থাকে, আর সন্ধ্যাবেলা আবার পাঠ থাকবে আর ভজন থাকবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব 2023-এর শুভ সূচনা হল কোচবিহারে। কোচবিহার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মধুপুর এলাকায় যজ্ঞ নারায়ণের কুঠি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে কোচবিহার জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব 2023-এর শুভ সূচনা হল। 13ই জানুয়ারি সন্ধ্যায় এই উৎসবের শুভ সূচনা হয় এবং চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।